अभी तक मेरे चैनल को सब्सक्राइब नहीं किए हैं तो नीचे रेड कलर का होगा सब्सक्राइब करें और दबाएं बेल आइकन को ताकि मेरा हर एक अपडेट्स मिले आपको सबसे पहले। আসবে বিজয় তাদেরই পথ ধরে আসবে বিজয় করবে জারি করারে যে ধারাই যারা করবে জারি করারে যে ধারাই আমি আসে পথ ধরে গিয়ে যাব বাধার প্রাচীর ভেঙে যাইব আমি আসে পথ ধরে গিয়ে যাব বাধার প্রাচীর ভেঙে যাই আসে রক্তে ধরাই যদিও সে আসে রক্তে ধরাই করবে জারি করারে যে ধরাই যারব করবে জারি করারে যে ধরাই আল্লাহুম্মা সকল বসে পড়ুন লাইলাহা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে যিনি আমাদেরকে পবিত্র রবিউল আওয়াল মাসে তাজ জমিনে ছোট্ট একটি কোণে মহাপাক কালামুল্লাহ শরীফের আলোচনা করার তৌফিক দিয়েছেন সেই জন্য আমরা সর্বপ্রথমে রব্বুল আলামিন আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলুন আলহামদুলিল্লাহ সাথে সাথে আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ ও সালাম সকলে মহাব্বতের সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহ আপনারা সকলে অবগত আছেন রায়পুর পশ্চিমপাড়া জামে মসজিদে এক ইসলামিক জলসার আয়োজন করা হচ্ছে তো সত্যি কথা বলতে এমনটাই যেন মনে হচ্ছে যে দাওয়াত করে ধরে বেঁধে যে কুরবানি দেওয়াবো না দাওয়াত করে টাকা খরচ করে জাহান্নামে দেব যুবক ছেলেরা ডেটিং করছে জলসা হচ্ছে ধর্মীয় জলসা যুবতী মেয়েরা এখনো রাস্তায় এই জলসায় রহমত ধরবে না বাস পড়বে আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই জানেন সবে মাত্র আসাম থেকে ফিরেছি একটা জলসা দিয়েছে 20টা মসজিদ মিলে একটা জলসা দিয়েছে 20টা মসজিদ মিলে রাস্তায় কোনো মেয়ে ছেলে দেখা যায় না একটা গ্রামে 14টা জলসা হচ্ছে এরা মেয়েদেরকে এখনো পর্দায় বানাতে পারে এখনো পর্যন্ত বাজারে মেয়েরা ঘুরছে আর যত ইয়ং ছেলেগুলো এখানায় ওখানায় ডেটিং মারছে আমি অনুরোধ করে বলছি আমার গ্রামের মা বোনদেরকে অনুরোধ করে বলছি
আপনারা আপনাদের সম্মান বাঁচিয়ে, আপনাদের মেয়েদের সম্মান বাঁচিয়ে বাড়িতে ফিরে যান। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বললেন, হে মেয়েরা, তোমরা জাহিলিয়াতে আইয়ামে জাহিলিয়াতের যুগে যে মেয়েরা যেমন ভাবে চলতো তেমন ভাবে তোমরা চলো না। আইয়ামে জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে মেয়েরা কোমর তুলিয়ে হেলিয়ে হেলিয়ে চলতো, তোমরা তেমন ভাবে চলো না। জাহিলিয়াতের বর্বরতার যুগে মেয়েরা রাস্তায় বেপর্দায় ঘুরতো, তোমরা তেমন ভাবে চলো না। যদি তোমরা চলো, গো টু জাহান্নাম, হেফাজত কেউ করতে পারবে না। আর এই মেয়েগুলো জাহান্নামে যাবে, সঙ্গে আরো দশটা নিয়ে যাবে। সুতরাং অনুরোধ করছি, আপনাদের সম্মান বাঁচিয়ে যে সমস্ত মেয়েরা ঘোরাফেরা করছে আমাদের গ্রামেরই মেয়ে বেশিরভাগ, তাদের পিতাদেরকে আমি অনুরোধ করছি, আপনাদের মেয়েগুলোর আপনারা কাট দেন, তাদেরকে ঘরে নিয়ে যান, এইভাবে ছেড়ে দেবেন না। চলুন, মাইক্রোফোন কোথায় গেছে? এত ইকো আপনাদের সম্মুখে সূরা আনকাবুতের দুই নম্বর আয়াত তেলাওয়াত করলাম। আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুনু আমান্না ওহুম লা ইফতান। আমার আল্লাহ তাআলা বললেন, ডু পিপল থিং দে উইল বি লেস এরো আফটার সেইং আই বিলিভ উইদাউট বিগিং পুট টু দ্য টেস্ট। কেউ বলল যে আমি ইসলাম কবুল করেছি, আমি ইমান এনেছি, আইয়া কোনো আমার না, আমি ইসলাম কবুল করেছি, আমি ইমান এনেছি, অহম লাইফ কারণ তাকে কি ছেড়ে দেওয়া হবে পরীক্ষা না করে? না, উইদাউট বি পুট টু দ্য টেস্ট, সে এটা যেন মনে না করে তাকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া, অবশ্যই তাকে পরীক্ষা করা হবে। কেমন পরীক্ষা? তফসির যদি আপনি দেখেন, সব থেকে বেশি পরীক্ষা নেওয়া হয়েছে নবীদের, সব থেকে বেশি নবীদের বেশি বেশি পরীক্ষা নেওয়া হয়েছে, কারণ নবীরা পৃথিবীর বুকে সব থেকে বড় ইমানদার। আর পৃথিবীর বুকে যারা ইমানওয়ালা হবে তাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। কেউ বলল আমি মুসলিম, এতে যায় আসে না, সে বলল মুসলিম সে মুসলিম হয়ে গেল, এমনটা নয়। মুসলিম আত্মসমর্পণকারী, এক আল্লাহর কাছে নিজের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া সব কিছুকে আত্মসমর্পণ যে করে দেয় সেই হচ্ছে মুসলিম, উইদাউট নয়। সুতরাং ভাবার চেষ্টা করতে হবে যে নবীদের ভিতরে সব থেকে বেশি পরীক্ষায় পড়েছে এমনও বিশেষ বিশেষ নবীর আমরা নামও জানি। পবিত্র কোরআনে 25 জনা নবীর নাম এসেছে, তার ভিতরে ইব্রাহিম আলাইহিসসালাম, তিনি জাতির পিতা, তিনি কত করুণ পরীক্ষা দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও কত পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এমন সময় এসেছে যখন ইমানদারদের উপরে করুণ পরীক্ষা নেওয়া হচ্ছে। আল্লাহ রাসূলের কাছে গিয়ে সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তিনি আমাদেরকে সাহায্য করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সহ্য করতে পারছি না, আপনি কি দেখছেন না বেলালকে কেমন ভাবে তারা কষ্ট দিচ্ছে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কেমন ভাবে কষ্ট দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নবী, আপনি যদি একবার রব্বুল আলামিন আল্লাহর কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবে। নবী আমার বললেন, হে আমার সাহাবারা, তোমরা এখনই ধৈর্য হারিয়ে ফেলো না,
এখনই তোমরা ধৈর্য হারিয়ে ফেলো না, তোমরা জানো না আগেকার নবীদের কোয়াক দিয়ে চিড়ে দেওয়া হচ্ছে, পূর্বেকার নবীদের উম্মতদেরকে লোহার পেরেকে শুলে চড়ানো হচ্ছে, জীবন্ত রেখে তাদের হাত পা গুলো কেটে নেওয়া হচ্ছে। সুতরাং তারা তখন চিল্লে বলছে, মাতা নাসরুল্লাহ, হে আল্লাহ আপনার সাহায্য কখন আসবে? হোয়েন উই কাম দা হেল্প অফ আল্লাহ। তারা চিৎকার করে বলছে আল্লাহর কাছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কখন আসবে? আমার আল্লাহ তাআলা বললেন, তোমরা টেনশন করো না, তোমরা কিছু চিন্তা করো না, সাহায্যটা খুবই নিকটে। আমি আল্লাহ, আমার সাহায্যটা তোমাদের খুবই নিকটে। তোমাদের হাজারো কষ্ট দেওয়া হচ্ছে, হাজারো মারা হচ্ছে এবং শুয়ে চড়ানো হচ্ছে, হাত পা কেটে দেওয়া হচ্ছে, তারপরেও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বললাম, তোমরা যদি ধৈর্য ধারণ করে নাও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করব, আর সেই সাহায্যটা খুবই নিকট। ইয়েস, দা হেল্প অফ আল্লাহ ইজ নিয়ার, সেই সাহায্যটা খুবই নিকটে, খুবই কাছাকাছি। একজন ইমানওয়ালা, সে যখন ইমান নিয়ে আসবে তার উপরে অত্যন্ত কষ্ট আসতে পারে, সাংসারিক, পারিবারিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয় দিক, বিভিন্ন দিক থেকে তার উপরে কষ্ট আসতে পারে, কিন্তু সে যদি আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করে থাকে আমার আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। কোরআনে অনেক ঘটনা আল্লাহ তাআলা এইভাবে আমাদের কাছে উপস্থাপন করেছেন, দিয়েছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে তিনি যখন নবুয়ত পেলেন, নবী আমার হেরা গোয়া থেকে বাড়িতে চলে আসলেন, ধীরে 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 রব্বুল আলামিন আল্লাহ তাআলা মহান পাক কালামুল্লাহ শরীফ নাযিল করতে লাগলেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানিয়ে দিলেন, ও আমার দোস্ত, ও আমার হাবিব, তুমি মানুষদেরকে আমি আল্লাহ আমাকে চিনিয়ে দাও, আমি আল্লাহ আমার পরিচয়টাকে চিনিয়ে দাও, তাদের কাছে উপস্থাপন করো সুন্দরভাবে। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। ও আমার নবী, তুমি মক্কার মানুষদেরকে ইসলামের কথা বলো, কোরআনের কথা বলো, আমি আল্লাহ আমাকে চিনিয়ে দাও, আমি আল্লাহ আমার কথা বলবো, আমার সৃষ্টি তাদেরকে দিয়ে দাও, আমার সৃষ্টিগুলোকে তাদের সামনে উপস্থাপন করো, এইভাবে তুমি তাদেরকে ইসলামের দিকে আহ্বান করো, ইসলামের দিকে তুমি ডেকে নাও। ও দুআ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি, ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যখন ইসলামের দিকে তাদেরকে আহ্বান করবে, ইসলামের দিকে তাদেরকে যখন তুমি ডাকবে, অবশ্যই তুমি তখন তোমার হিকমত দিয়ে ডাকবে। অলমাউইযাতিল হাসানা ওয়াল মাউইযা, এবং উত্তম উপদেশ তুমি তাদেরকে দেবে, হাসানা ভালো সুন্দর কথা তুমি তাদের কাছে বলবে। ও আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে তুমি সুন্দর কথা বলার মাধ্যমে তুমি তাদেরকে ইসলামের দিকে আহ্বান করো। আয়াত নাযিল হওয়ার সাথে সাথে নবী আমার ইসলামের কাজে লেগে গেলেন, মানুষদেরকে আহ্বান করতে শুরু করলেন। মক্কার বড় বড় কাফেরেরা, মক্কার কুরাইশের নেতারা, তারা একত্রিত হয়ে গেল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে ধর্মটা নিয়ে এসেছে, সেই ধর্মটাকে কখনো মক্কার জমিনে প্রতিষ্ঠিত হতে দেব না। অনেক ঘটনা, খুবই সংক্ষেপে আমি নিয়ে যাচ্ছি, আমি আমার টার্গেটে নিয়ে যাচ্ছি। তারা কাফেরেরা ঐক্যবদ্ধ হয়ে গেল,
কোন মতে নবী মোহাম্মদ ইসলামের কথা বলতে দেওয়া হবে না, কারণ তাদের ব্যবসা মাটি হয়ে যাচ্ছে। তারা কাবা ঘরকে নিয়ে যে ব্যবসা করতো, ইসলামকে নিয়ে যে ব্যবসা করতো, সেই ব্যবসাটা মাটি হয়ে যাচ্ছে। এমন একটা করুণ পরিস্থিতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা ভীষণভাবে অত্যাচার শুরু করলো। কখনো উটের পচা নাড়ি দিয়ে, কখনো থুতো দিয়ে, কখনো পাথর দিয়ে মেরে, কখনো বিভিন্ন রকমের গালাগালি দিয়ে এইভাবে আল্লাহ রসুলের উপরে অত্যাচার করতে শুরু করলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো কিছু কেয়ার করলেন না, ইসলামের বাণী প্রচার করতে শুরু করলেন। এমন একটা পরিস্থিতি চলে আসলো যে কুফাররা ঐক্যবদ্ধ হয়ে গেল, নবী মোহাম্মদকে দুনিয়ার বুকে রাখা যাবে না, মেরে দিত। দারুন নাদওয়াতে বৈঠক হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর রাখা যাবে না। ঠিক ওই রাতে হিজরতের রাতে আমার আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিলেন, হে আমার দোস্ত, তোমাকে হিজরত করতে হবে, তোমাকে চলে যেতে হবে, মক্কা ছেড়ে তোমাকে মদিনায় চলে যেতে হবে। মিসকানে অনেক ঘটনা, সেখান থেকে চলে গেলেন, সঙ্গে হলো আবু বকর গেলেন। কাফেরেরা জেনে গেল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হিজরত করে মদিনাতে চলে যাচ্ছেন, তারা যেতে দেবে না, তারা কখনো যেতে দেবে না। এমন একটা পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে গুহার ভিতরে ঢুকলেন। গারে সুর ওই গুহাতে তিন দিন ছিলেন, গুহার ভিতরে ঢুকে গেলেন। কাফেরেরা তন্ন তন্ন করে খুঁজছে, যেখানে পাবে সেখানে মানে। কত কঠিন পরিস্থিতি, নিজেকে একটু ভাইবে দেখে, নিজের জন্মভূমি ছাড়তে হলো, ইসলামের জন্য সমস্ত সব কিছু ছেড়ে যেতে হলো, একটাই কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু বাক্য বলার কারণ, এতটুকু। হোয়াট ইজ দ্য মিনিং অফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? দেড় হাজার বছর আগে কাফিরেরা যেটা বুঝেছিল, আবু লাহাব আবু জেহেল যেটা বুঝেছিল, দেড় হাজার বছর পরে এখন আমরা সেই বোঝা বুঝতে পারি, এখন বুঝতে পারি। আফসোস, আমরা আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার ভিতরে ঢুকে গেলেন। গুহার ভিতরে ঢুকে তিনি সেখানে আছেন, বিশ্রাম করছেন। সেখানে আল্লাহ তাআলা কেমন ভাবে সাহায্য করেছিলেন, সূরা তাওবা 40 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন। সূরা তাওবা 39 এবং 40 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা বললেন, ইল্লা তাগফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম যদিও অবতীর্ণ হয়েছিল তাবুক যুদ্ধের এক সময়, তাবুক যুদ্ধের সময় এই আয়াতগুলো নাযিল হয়েছে। আমার আল্লাহ তাআলা তাদেরকে মনে করিয়ে দিলেন, ইল্লা তাগফিরু, ও দুনিয়ার মানুষেরা, ও জগতের মানুষেরা, তোমরা যদি ইসলামের জন্য বার না হও, তোমরা যদি আমি আমার নবীকে যদি সাহায্য না করো, ইসলামের জন্য যদি তোমরা সাহায্য না করো, ইসলামের জন্য যদি তোমরা বার না হও, আজকের কোরআনকে যদি তোমরা না বোঝো, কোরআনকে যদি তোমরা তোমাদের জীবনে বাস্তবায়িত না করো, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, আই ডোন্ট কেয়ার, আমি তোমাদেরকে কেয়ার করি না, কারণ ক্ষতিটা যদি হয় অবশ্যই বান্দা ক্ষতিটা কিন্তু তোমাদেরই হবে। ইফ ইউ মাস্ট নট ফক, তোমরা যদি বার না হও, হি উইল পানিশ ইউ, তোমাদেরকে শাস্তি দিবে, ইউ আযিবুকুম আযাবান আলীমা, কেমন শাস্তি, উইথ এ পেইনফুল টর্মেন্ট, দুর্ভাগ্য, খুবই করুণ শাস্তি, কঠোর শাস্তি তোমাদেরকে দেবে। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম,
এবং তোমাদেরকে শাস্তি দেওয়ার পরে দেবে, দুনিয়ার বুকে তোমাদেরকে ধ্বংস করে দেবে না। ও আজকের নাইপুরের বাসী, তোমরা যদি ইসলামকে সহযোগিতা না করো, কোরআনকে যদি না বোঝো, আমার আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে 1000 বছর আগে জানিয়ে দিলেন, এ রায়পুর বাসী তোমরা শুনে রেখে দাও, এ রায়পুরের যুবকেরা, তোমরা যদি আজকে ইসলামের মধ্যে দাখিল যদি না হও, আমার আল্লাহর ওয়াদা অবশ্যই তোমাদেরকে ধ্বংস করবে। ইউআযিবুকুম আযাবান আলিমা, অবশ্যই কঠিন আযাব দিয়ে তোমাদেরকে ধ্বংস করবে, কঠিন আযাব দিয়ে তোমাদেরকে ধ্বংস করবে। কোরআন তোমরা বোঝো আর না বোঝো, যদি না বোঝো এটাই আল্লাহর কিছু যায় আছে, ইজ ডাজ নট ম্যাটার, এটা কোনো ব্যাপার নয় আল্লাহর কাছে, ক্ষতিটা হবে আমাদের পৃথিবীর অন্য কথা। এবং আল্লাহ তাআলা কি করবেন, ওয়াস্তাব দিবে আমার ওয়াইনকুম, আমাদেরকে ধ্বংস করার পরেতে আমাদের জায়গায় অন্য একটা জাতি কিনে আসবে, অ্যান্ড উই রিপ্লেস বাই অ্যানাদার পিপল, আমাদের জায়গায় অন্য একটি জাতিকে নিয়ে আসবেন। ওয়ালা ইয়াদুনু সাইয়্যা, আরে এমন একটা জাতিকে আমি নিয়ে আসবো, অবশ্যই কখনো তোমরা তাদেরকে চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। আজকের তোমরা যদি কোরআনটাকে না বোঝো, ইসলামের জন্য তোমরা যদি না বার হও, নামাজের জন্য তোমরা যদি মসজিদে না আসো, যাকাত যদি তোমরা না আদায় করো, আমার আল্লাহ জানিয়ে দিলেন আমি আল্লাহ আমার কিছু যায় আসে না, আমি আল্লাহ আমার একটা নির্দিষ্ট সময় আসে, ওই নির্দিষ্ট সময়টা যখন চলে আসবে অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে তোমাদের জায়গায় অন্য একটি জাতিকে নিয়ে যাবে, ওই জাতিকে তোমরা কখনো ক্ষতি করতে পারবে না, কখনো তোমরা ক্ষতি করতে পারবে না। ইউ ক্যান নট হার্ম হিম অ্যাট অল, তুমি তাদেরকে কখনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, অবশ্যই আমি আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার অধিকারী। আমাদের কোনো ক্ষমতা আছে, কোনো ক্ষমতা আছে আমাদের? কোনো ক্ষমতা নেই, তিনবার পায়খানা হলে আব্বা হওয়া, তিনবার পায়খানা হয়েছে বউরে মা বলে ভালো আছে, মাথায় কাজ করছেন, মানুষ এত দুর্বল, কিসের গর্ব, কিসের অহংকার, টাকা ঘর গাড়ি বাড়ি, কিসের অহংকার, কিসের গর্ব? আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে কোনো শক্তি আমি দিইনি, তোমাদের তেমন কোনো শক্তি নাই, সমস্ত শক্তির উৎস আমি আল্লাহ, তোমরা যদি আমি আল্লাহ আমাকে তোমরা যদি চিনে দাও, অবশ্যই বান্দা তোমাদেরকে আমি আল্লাহ সাহায্য করব, তোমরা যদি আমি আল্লাহ আমাকে চিনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করবো, আর যদি না চিনো আমার সাহায্য করার দরকার নেই, কোনো ব্যাপার নেই। এখানে আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ আল্লাহ ইজ এবল টু ডু অল থিংস, সমস্ত ক্ষমতার অধিকারী, সমস্ত অল টু অল থিংস, সমস্ত ক্ষমতার উৎস একমাত্র আমার আল্লাহ, পৃথিবীর কোনো মানুষ নাই। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, তারপরে আমার আল্লাহ তাআলা বলে দিলেন, ও মক্কার মানুষেরা, ও মদিনার মানুষেরা, তোমরা অবশ্যই শুনে রেখে দাও, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, তোমরা যদি আমার নবীকে যদি সাহায্য না করো, তোমরা যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য সহযোগিতা যদি না করো, আমি তোমাদেরকে বলে দিলাম ফাকাদ নাসারাহুল্লাহ, অবশ্যই আমি আল্লাহ তাআলা আমার নবীকে সাহায্য করেছিলাম। তাবুকের যুদ্ধ
যখন আল্লাহ রাসূল ডাক দিলেন তখন কিছু মানুষ বলল আমাদের গাছে খেজুর পাকা আছে, কেউ বলল আমার শরীর একটু ভালো না, কেউ বিভিন্ন রকমের ঔষধ দেখালো। তখন আমার আল্লাহ তার আয়াত নাযিল করছেন, সূরা তওবা 39 এবং 40 নম্বর আয়াত নাযিল করছেন, হে মদিনাবাসী তোমরা যদি আজকে আমার রাসূলের পাশে না দাঁড়াও আমার রাসূলের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ইউ ডু নট সাপোর্ট ইস প্রফেট, ইট ডাজ নট ম্যাটার। তোমরা যদি আমার প্রফেট, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার নবীকে যদি সাহায্য সহযোগিতা না করো, ইট ডাজ নট ম্যাটার, এটা কোনো ব্যাপার নয়, আমি আল্লাহ আমার কাছে কিছুই নয়। ফর ডিড ফর আল্লাহ ডিড ইন দ্য হেল্প হি, অবশ্যই এর আগে আমি আমার নবীকে সাহায্য করেছিলাম, তোমরা কি সাহায্য করো? তোমরা যদি পার না হও আমি তোমাদেরকে ধ্বংস করব, আমার রাসূলকে যদি সহযোগিতা না করো, ইসলামকে যদি সহযোগিতা না করো, তোমাদেরকে জাহান্নামে দেব, তোমাদেরকে ধ্বংস করব, আমার রাসূলের পাশে আমি আছি। কেমন ফাকাদানা সারাহুল্লাহ, অবশ্যই আমি আল্লাহ তাআলা আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছিলাম। ইযা খরাজাহু আল্লাযীনা কাফারু সানিয়া সারাইনি দুহুমা ফিল গার, ইযা ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। এরকম আয়াত হতেই পারে, আমার আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিলেন, ইজ আখরাজা আল্লাযীনা কাফারু, ইজ যখন আখরাজা বার করে দিয়েছিল, খরাজা খোঁজ বার করে দিয়েছিল, কারা? মক্কাবাসীরা, আমার রাসূলকে যখন মক্কাবাসীরা বার করে দিয়েছিল, ইজ আখরাজা আল্লাযীনা কাফারু, যখন আমার রাসূলকে মক্কার কাফেরেরা বার করে দিয়েছিল, সানিয়াস নাইনি তিনি ছিলেন দুজনের দ্বিতীয় জন, দা সেকেন্ড অফ টু, দা সেকেন্ড অফ দা টু, তিনি ছিলেন দুজনের দ্বিতীয় জন। গুহার ভিতরে কয়জন ছিল? আল্লাহ রাসূলের সঙ্গে আর কে ছিল? হযরত আবু বকর ছিলেন, তাহলে দুইজন, তিনি ছিলেন দুজনের দ্বিতীয় জন, বুঝতে পারছেন? হযরত আবু বকরকে উদ্দেশ্য করা হয়েছিল, তারা দুইজনা ছিলেন, হযরত আবু বকর হিজরতের সাথে ছিলেন, আল্লাহর রাসূলের আল্লাহ তাআলা বলে দিলেন যে তারা যখন দুইজনা গুহার ভিতরে আত্মগোপন করে আছে, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আবু বকর সেই টু দা প্রফেট, হে ওয়ে কাম, যে ইফ এনি অফ দ্যাম লুকস ডাউন অ্যাট হিজ ফিট, ইয়াসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখেন ওদের পায়ে পাতাগুলো দেখা যাচ্ছে, যখন আল্লাহ রাসূল গুহার ভিতরে আছে তখন গুহার ভিতর থেকে কাফেরদের পায়ে পাতাগুলো দেখা যাচ্ছে। আপনারা অনেক ঘটনা শুনেছেন না, মাকড়সা জাল করে দিয়েছে, পায়রা ডিম পেড়ে দিয়েছে, শুনেছেন না? ঠিক আমার আল্লাহ তাআলা ওটাই বললেন যে ওই সময় হযরত আবু বকর দেখলেন এবং আল্লাহ রাসূলকে বললেন, ইফ ইউ আর ডাউন লুকস ডাউন অ্যাট হিজ ফিট হি উইল সি আস, আল্লাহ রাসূল তখন দেখলেন, হি উইল সি আস, আল্লাহ রাসূল দেখলেন, আর আল্লাহ রাসূল দেখার সাথে সাথেই বললেন, ইয়া আবা বকর মা যুনুকা বিসমিল্লাহু সালিসুহুমা, ও আবু বকর তুমি চিন্তা করো না, তুমি কোনো টেনশন করো না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমি বলি, ও আবু বকর তুমি ভাবছো আমরা কোরে ভিতরে দুইজনা, ও আবু বকর না না না, আমরা কোহার ভিতরে দুইজনা নাই, আমরা কোহার ভিতরে অবশ্যই তিনজন আছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। কে সাহায্য করছেন? পৃথিবীর মধ্যে কেউ যদি এখন ইসলামকে নিয়ে মানে আর তার যদি গ্রামের মানুষ ঠেলে ফেলে দেয় কিছু যায় আছে, সাহায্য কে করবে? পরিষ্কার আল্লাহ রাসূলকে বার করে দিয়েছেন, সাহায্য কে করছেন?
আল্লাহ তাআলা কি সাহায্য, কি সাহায্যের কথা বললেন? ও আবু বকর, হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট টু, তুমি কি মনে করছো যে আমরা দুজন আছি? উইথ আল্লাহ অ্যাজ দি আর থার্ড, না তুমি এটা মনে করো না যে আমরা দুইজন আছি। উইথ আল্লাহ অ্যাজ দি আর থার্ড, অবশ্যই আমরা আমাদের সাথে আমার আল্লাহ তাআলা আছেন তৃতীয় জন হিসেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে আর কারোর দরকার আছে? আর কারোর দরকার নেই। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তুমি চিন্তা করো না, আমার আল্লাহ তাআলা আমার সাথেই আছে, আমাদের সাথেই আছে। তাই আমার আল্লাহ তাআলা সেটাই বললেন যে যখন এই কথাটা হযরত আবু বকর কি আল্লাহ রাসূল বললেন, সেই ঘটনাটাও আমার আল্লাহ তাআলা মানুষদেরকে জানিয়ে দিলেন যে তা ইজ ইয়াকুলু লিসাহিবিহি, সে তার সাথীকে বলেছিল, প্রফেট সেড হিজ কম্প্যানিয়ন, সে তার সাথীকে বলেছিল লা তাহজান বি নট স্যাড অর অ্যাফ্রাইড, তুমি দুঃখ করো না, তুমি প্রসন্ন হয়ো না, তুমি হতাশ হয়ো না। তুমি ওদের পা গুলো দেখতে পাচ্ছ, পায়ের পাতা গুলো দেখতে পাচ্ছ আবু বকর, তুমি মনে করছো ওরা আমাদেরকে দেখে নেবে। ও আবু বকর তুমি এটা মনে করো না, অবশ্যই রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, তুমি দুঃখ করো না। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমার আল্লাহ জানিয়ে দিলেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন ইসলাম নিয়ে ভাববে, কোরআনকে যখন নিজের জীবনে বাস্তবায়িত করবে, কোরআনকে মেনে নিয়ে যখন নিজের জীবনে তোমরা চলবে, ও দুনিয়ার মানুষেরা তখন তোমাদের উপরে পালা মুসিবত চলে আসবে, গ্রামের মানুষেরা তোমাদেরকে খারাপ বলবে, নসিবে শয়তান তোমাদের পিছনে লেগে যাবে, অনেক মানুষেরা তোমাদের বিপক্ষ চলে আসবে। ও দুনিয়ার মানুষেরা ওই সময়ে তোমরা যদি সবর ধৈর্য ধারণ করে আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে ওয়াদা করলাম, দুনিয়ার বুকে যখন তোমার পাশে কেউ দাঁড়াবে না, কঠিন অন্ধকারের ভিতরে যখন তুমি তোমার রাস্তাটাকে হারিয়ে ফেলবে, তোমার হাতে হাত দেওয়ার মতো আর যখন কেউ থাকবে না, যখন তুমি কোনো দুনিয়ার নেতাকে পাবে না, কোনো মন্ত্রীকে পাবে না, কোনো রাজাকে পাবে না, কোনো বাদশাকে পাবে না, তখন আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে ওয়াদা করলাম, অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করব। পৃথিবীর কোন রাজা বাদশা নেতা মন্ত্রী যখন তোমাদের কাছ থেকে দূরে সরে যাবে, তোমরা যদি আল্লাহ বলা হও, অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সহযোগিতা করব। যখন তোমরা ঘুটঘুটে অন্ধকারের ভিতরে পড়ে যাবে, তোমাদের দেবে, মারবে, ধরবে, কেটে ফেলবে, সেই সময় আমি আল্লাহ তাআলার উপরে যদি তোমরা ঈমান এনে থাকো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করব। আমি প্রথমেই একটা আয়াত বলেছিলাম, সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত। আনকাবুত মানে মাকসা, কোরআন শরীফে 29 নম্বর সূরা 2 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বললে আহাসিবান নাস আইতুরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন, মানুষেরা কি মনে করছে, তোমরা কি মনে করছো যে আমরা ঈমান এনেছি, এ কথা বললেই তোমাদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেব? ঈমানদার মানেই সে পরীক্ষায় পড়তেই হবে, অবশ্যই পরীক্ষা করতে হবে। সুতরাং এই পরীক্ষা পড়ার পরেতে যদি সবর ধারণ করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে থাকতে পারে, তার জীবনটাই সফলতা, সব থেকে সফলতা তার জীবনটাই। আর যদি তাওয়াক্কুল ধৈর্য ধারণ যদি না করতে পারে, তাহলে সুতরাং আমার আল্লাহ তাআলা বললেন, আমার আল্লাহ তাআলা বললেন ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, সে তার সাথীকে বলল নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের সাথেই আছে, তুমি ভয় করো না, তুমি প্রসন্ন হয় না, তুমি বিষণ্ণ হয়ে পড়ো না, হতাশ হয়ো না।
আমার আল্লাহ তাআলা তারপরে বললেন ফানজারাল্লাহু সাকিনাতাহু আলাইহিম ওয়া আইয়াদাহু বিদুনুরিন লাম তারাহা। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাথীকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে বললেন ও আবু বকর তুমি চিন্তা করো না, তুমি দুঃখ করো না, অবশ্যই আল্লাহ আমাদের সাথে আছে। আমি আল্লাহ সেই সময় ফানজারাল্লাহু সাকিনাতাহু আলাইহি, আমি আল্লাহ তাআলা তাদের উপর সেই সময় সাকিনা দ্যাট ইজ মিন শান্তি আমি অবতীর্ণ করেছিলাম। কঠিন সময় বুঝতে পারছেন, সকলে উলঙ্গ তরবারি নিয়ে ঘুরছে, তুই যেখানে পাবে সেখানে মারবে। হযরত আবু বকর আল্লাহর রাসূল দেখো তিনি আর রাসূল দেখেন গুহা থেকে ওদের পায়ের পাতাগুলো দেখা যাচ্ছে, ওরা তো ঢুকে পড়ল গুহার ভেতরে ঢুকে পড়ল। আর সেই সময় আল্লাহর রাসূলের ঈমান কত পাকা, কত কঠিন মুহূর্তে আল্লাহর রাসূল বলছে আবু বকর তুমি চিন্তা করো না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। আল্লাহ উইথ আল্লাহ ইজ দেয়ার থার্ড, তিনি তৃতীয় জন হিসেবে আমাদের সঙ্গে আছে। এই কথা যখনই আল্লাহ রাসূল বললেন আল্লাহ তাআলা তারপরে বললেন সেন ডাউন হিজ সাকিনা আপনিহিম, আমি তাদের উপরে সাকিনা শান্তি অবতীর্ণ করে দিলাম। ওয়াইয়াদাহু বিদুনুরিন লাম তারাহা, এবং তাদের উপরে আমি সৈন্যবাহিনী পাঠিয়ে দিলাম, তাদের কাছে আমি সৈন্য পাঠিয়ে দিলাম। লাম তারাহা, যেগুলো তোমরা দেখতে পাওনি। বদরের ময়দানে এমন হয়েছে, একজন সাহাবা রাসূলের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বদরের ময়দানে আমি যুদ্ধ করছি, যুদ্ধ করতে 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 এমন একটা সময় চলে এসেছে কুফাররা একজন আমার ঘাড়ের সিধাসিধি তরবারি নিয়ে আসার সাথে সাথে আমি দেখলাম সেই সময়ে ওর ঘরটা আলাদা হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝতে পারলাম না আমার তরবারিটা চালানোর আগেই তার ঘরটা দুখণ্ড হলো কেন, আমার তরবারিটা চালানোর আগেই তার মাথা থেকে দেহটা কেন আলাদা হয়ে গেল। নবী আমার বলেছিলেন ও আমার সাহাবীরা তোমরা জানো না, তোমরা জানো না, তোমরা দেখোনি, তোমরা দেখোনি, তোমরা যখন বদরের ময়দানে তোমরা যখন বীরবিক্রমে নিজেদের জানকে বাজি রেখে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য যখন তোমরা বদরের ময়দানে ছিলে, সেই সময় আমার আল্লাহ তাআলা ফারেস্তাদেরকে বলেছিলেন ও আমার ফারেস্তারা তোমরা চলে যাও, আমার রাসূলকে তোমরা সাহায্য করো, সহযোগিতা করো। সুতরাং এই সময় ফারেস্তারা তোমাদের উপরে সাহায্য করেছিল। আর কারোর দরকার আছে? আল্লাহ তাআলা যাকে সাহায্য করবেন পৃথিবীর আর কারোর দরকার আছে? কারোর দরকার না। আর সেই আল্লাহ রশিটাকে ছেড়ে দিয়েছে, সেই আল্লাহ রশিটাকে ছেড়ে দিয়ে চৌমাথায় মেয়েদের পেছনে রোয়া লাগাচ্ছে। কোথায় কোন ভালো মেয়ে আছে খুঁজে খুঁজে মাথা খারাপ, ফোন নাম্বার নিতে হবে, কোথায় বাড়ি খোঁজ নিতে হবে। আর এখন ডিজিটাল যুগ, জলসেজে মেয়ে পছন্দ ওই রাত্রি বিয়ে, ওরে বাবা রে কি করা যাবে, ডিজিটাল যুগ চলে এসেছে, জলসেজে মেয়ে পছন্দ, বুঝতে পারছেন কত অসভ্যতার একটা চরম সীমায় চলে এসেছে। মুসলিম নামের কলঙ্ক অসভ্যতার চরম সীমায়। আমার আল্লাহ ওয়াদা গুলো ভুলেছে। আমার আল্লাহ তাআলা বললেন সেন্ট ফোর্স, আমি সৈন্যবাহিনী পাঠিয়ে দিলাম, ফোর্স পাঠিয়ে দিলাম, আমি তারাওয়া হুইচ ইউ স নট, যেগুলো তোমরা দেখোনি, তোমরা দেখতে পাওনি, আমি সেগুলো পাঠিয়ে দিয়েছিলাম। সুতরাং তারা তাদেরকে সাহায্য করেছিল, শান্তি দিয়ে সাহায্য করেছিল। ওয়াজা'আলা কালিমাতাল লাযীনা কাফারু সুফলা, মারাত্মক 40 নম্বর আয়াতই চলছে, বলে এখন একটা শেষ হয়ে গেছে। আমি বলেছিলাম একটু সময়টা একটু বেশি দিলে ভালো হয়। ওয়াজা'আলা কালিমাতাল লাযীনা কাফারু সুফলা, আমার আল্লাহ তাআলা বললেন ও মদিনার মানুষেরা, ও মক্কার মানুষেরা, ও গোটা পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম, অবশ্যই আমি আল্লাহ
আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে জানিয়ে দিলাম ওয়া জাআলা কালিমাতাল্লাযীনা কাফারু সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। অবিশ্বাসীদের কথা আমি আল্লাহ তাআলা সর্বদা নিচু রেখে দেব, যারা কাফের হবে যারা অবিশ্বাসী হবে তাদের কথাটা সব সময় আমি নিচে রেখে দেব। কালিমাতাল্লাযীনা কাফারু সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আমি আল্লাহ আমার কোরআনের কথাটাই উঁচু হয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের কথাটাই উঁচু হয়ে থাকবে। এন্ড মেড দ্য ওয়ার্ড অফ দোজ হু ডিসপ্লিক দ্য লোয়ার মোস্ট। আমার আল্লাহ তাআলা বললেন যে এমন একটা কঠিন পরিস্থিতি, এই কঠিন পরিস্থিতিতে ভিতরে আমার আল্লাহ তাআলা বলে দিলেন হে মানুষেরা তোমরা শুনে রেখে দাও, যারা অবিশ্বাস যারা এর বিরোধিতা করবে এর বিরুদ্ধে যারা যাবে আমি আল্লাহ তাআলা বলে দিলাম তাদের কথাকে নিচু করে দেব, তাদের কথাকে নিচু করে দেব। হোয়াইল দ্য ওয়ার্ড অফ আল্লাহ দ্যাট বিকাম দ্য আপার মোস্ট, আর আমি আল্লাহ আমার কথাটাই পৃথিবীর সব থেকে উঁচে রেখে দেব। রাখেনি অবশ্যই আমার আল্লাহ তাআলা রেখেছেন, এটা আল্লাহর ওয়াদা। এবে এরপরে তো তারা যদি অস্বীকার করে দূরে ফেলে দেয় দূরে ঠেলে দেয় আমার আল্লাহ তাআলা বললেন আই ডোন্ট কেয়ার, আমি কেয়ার করি, সত্য দিন দিয়ে পাঠিয়েছি, কেউ যদি মেনে নেয় আলহামদুলিল্লাহ, মেনে যদি না নেন ক্ষতিটা তার। এই জন্য আমার আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে বললেন তোমরা এটা মনে করো না যে কেউ বললে আমরা মুসলমান আমরা ইমানদার আর তোমাদেরকে জান্নাতে দিয়ে দেবো, কেন জান্নাত কি পাও নাকি? এখন তো জান্নাত কিনতে পাওয়া যাচ্ছে, সব বুকি নিয়ে জান্নাত ঘুরছে, বড় বড় সব বুকি নিয়ে জান্নাত ঘুরছে, একটা টিকিট নিলে জান্নাত, জান্নাত কি পাও? জান্নাত তো পাও নয়, জান্নাত এমন একটা জিনিস কষ্টের প্রাচীর দিয়ে জান্নাতটা ঘেরা, কষ্টের প্রাচীর মনে রাখবেন কষ্টের প্রাচীর দিয়ে জান্নাতটা ঘেরা। সুতরাং নামাজ নেই, কালাম নেই, হজ নেই, যাকাত নেই, ইসলামের কোন বিধান নেই, কোন কিছু নেই, নামাজ থাকবে দিয়ে জান্নাত কিনে নে ঠেলে হাতে পুতুল লাগিয়ে যেভাবে দিলাম সেইভাবে পড়ে গেল এমনটা নয়। বোঝার চেষ্টা করুন আমার আল্লাহ তাআলা যে কোরআনটা দিয়েছেন এই কোরআনটাকে বোঝার চেষ্টা করুন, উইদাউট না বুঝে যদি জগা খিচুড়ি করে ফেলেন ক্ষতিটা কিন্তু যে করবে তা। দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট, ইট ইজ এ গাইড ফর দোজ হু আর মাইন্ডফুল অফ গড। আমার আল্লাহ তাআলা বললেন যে কিতাব তোমাদের কাছে দিয়েছি, যে কোরআন তোমাদের কাছে দিয়েছি এর ভিতরে কোনো সন্দেহ নেই, তোমরা কোরআনটাকে পড়ো, ই করো, তোমরা পড়ো, নিজেদেরকে ভাবাও, ভাবিয়ে তোলো, আর এর ভিতরে কোনো সন্দেহ নেই। সুতরাং এমন একটা কিতাব আমরা পেয়েছি আর তার ভিতরে যে খবরগুলো আমরা পেয়েছি এর পরেতেও কি আমরা কোরআন থেকে দূরে সরে যাব? আর হাজারো যদি বিপদ চলে আসে, হাজারো যদি বিপদ চলে আসে, সূরা ইমরানের 139 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বললেন ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون وإن كنتم مؤمنين هي الدنيا المنصرة تمرا دكو كورونا تمرا وطا سيدنا আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম অবশ্যই তোমরা বিজয়ী হবে, অবশ্যই তোমরা জয় লাভ করবে, ইন কুনতুম মুমিনিনা যদি তোমরা মুমিন হতে পারো মুসলমান হতে পারো অবশ্যই আমি আল্লাহ ওয়াদা করলাম তোমরাই পৃথিবীর বুকে সফলতা পাবে, আর যদি তোমরা মুমিন না হও যদি তোমরা মুসলমান না হও আমি আল্লাহ
তোমাদেরকে বলে দিলাম, তোমরা পৃথিবীতে সফলতা যেমন পাবে না, কিয়ামতের ময়দানে তোমাদেরকে অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত করে তোমাদেরকে জাহান্নামের ভিতরে দেওয়া হবে। সুতরাং অবশ্যই মানুষেরা মনে রাখা দরকার, আজকের যদি আমরা আমাদের কোরআনটাকে নিজেদের জীবনে বাস্তবায়িত না করতে পারি, সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সমস্ত সব দিক থেকে যদি কোরআনটাকে আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি, আমার আল্লাহ তাআলা ওয়াদা দিলেন, ও দুনিয়ার মানুষের আমি আল্লাহ তোমাদের কাছে কথা দিয়ে দিলাম, অবশ্যই তোমরা সফলতা পেয়ে যাবে। আল্লাহর কথা মিথ্যা হয়? নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা বললেন সূরা ইমরানে 95 নম্বর আয়াতে, কুল সাদাকাল্লাহ, হে নবী তুমি বলে দাও আমি আল্লাহ আমার কথাটাই সত্য। আজকে যে আল্লাহ সত্য কথা বলেছেন সেই সত্য কথাকে বাদ দিয়ে যারা মিথ্যার প্রতিশ্রুতি দেয়, ভাওতাবাজি দেয়, এদের পিছনে ঘুরে ঘুরে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে, যারা সমাজের মুখে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, ভাওতাবাজি দেয়, চিটারি কথা বলে বেড়ায়, কথা দাম রাখে না, ওয়াদা খিলাফ করে, আজকের জাতি তাদের গোলামি করছে, তাদের গোলাম হয়েছে সত্য কথা বলতে। যদি আমার আল্লাহ সেই সত্য কথাটাকে মেনে নিত, আমার আল্লাহ তাআলা ওয়াদা ছিল মুসলিম জাতি তোমরাই সফলতা হবে। টুপি দেখলে আজকে পিটুনি দিত না যদি আমরা সঠিক মোবাইল হতাম। মাইনাস আমাদের, এই মাইনাসটা কিভাবে বিলাস করা যায় এর চিন্তা একমাত্র কোরআন থেকে পাবেন, অন্য কোথা থেকে পাবেন। মাইনাসটাকে কিভাবে বিলাস করা যায় কোরআন থেকে পাবেন, আল্লাহ রাসূলের নীতি আদর্শ থেকে পাবেন, সাহাবা হযরতের নীতি আদর্শ থেকে পাবেন, অন্য কোথা থেকে পাবেন না। সুতরাং এমন একটা কঠিন পরিস্থিতিতে যদি বর্তমান সময়ে কঠিন পরিস্থিতিদের মধ্যেও যদি কোরআনটাকে না বোঝার চেষ্টা করেন, জীবনটা বৃথা হয়ে যাবে, জীবনটা শেষ হয়ে যাবে। কারণ দিশা দেখাতে পারে একমাত্র কোরআন। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বললেন এটাই মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, এটাই মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। পৃথিবীর বহু কিতাব পড়ে ফেললাম, এমএ করলাম, পিএইচডি করলাম, এমফিল করলাম, অনেক ডিগ্রিধারী হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে, ডাক্তার হয়ে, মাস্টার হয়ে অনেক কিছু করলাম, অনেক বই পড়ে ফেললাম, জীবনে একটাবার এখনো কোরআনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে পড়ার চেষ্টা করেছি কেউ? এ যদি মায়ের খাবে না তা কারা খাবে? আল্লাহ তাআলা বলে সূরা ইমরানে 138 নম্বর আয়াত, আহাযা বায়ানুন লিন্নাসি ওয়া হুদা ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন। হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, হাযা বায়ানুন লিন্নাস, এই কোরআনটাই হলো তোমাদের জন্য উপদেশ স্বরূপ, অহুদা ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন। আর এর ভিতরে তোমাদের উপদেশ আছে, আর এর ভিতরে আছে তোমাদের গাইব, তোমরা যদি এটাকে ফলো করে নাও, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম তোমরা জান্নাতের রাস্তা দেখতে পাবে। দিস ইজ এ ক্লিয়ার লেসন, এটি পরিষ্কার, দিস ইজ এ ক্লিয়ার লেসন টু পিপল। এমন একটা পরিষ্কার কিতাব, মানুষের জন্য পরিষ্কার জিনিস, যে এছাড়া পরিষ্কার জিনিস এত পরিষ্কার জিনিস আনবে আনবে, এর পরেতেও মানুষেরা কি ইসলাম ছেড়ে বেরিয়ে যাবে, কোরআনটাকে না বুঝে কি চলে যাবে? আর কঠিন সময়ে কি করতে হবে আমার আল্লাহ তাআলা সেটাই তো বললেন। আজকে আমার মূল টপিক যে মুসলমানদের কঠিন সময় আসলে করণীয় কি, মুসলমানদের কঠিন সময় আসলে করণীয় কি, আসলে আমরা সেই সময়টাই ভুলে গেছি। সময়টাকে যেমন ভুলেছি তেমন ভাবে কোরআনটাকেও ভুলেছি, এই কারণে আজকে দিশি হারাহীন হয়ে পড়েছে, কোনো দিশা আমরা পাচ্ছি না।
গাইডেন্স এন্ড টিচিং ফর দোজ হু আর মাইন্ডফুল অফ গড। মুসলমানরা গড বলেন, আমরা গড বলি না, আমরা আল্লাহ বলি। সুতরাং এটা শিক্ষা, এই কোরআন তোমাদের জন্য শিক্ষা, এই কোরআন তোমাদের জন্য উপদেশ, এই কোরআন তোমাদের জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ। এর পরতেও যদি তোমরা কোরআনটাকে না বুঝে অন্য জায়গায় চলে যাও, তাহলে কঠিন পরিস্থিতিতে তোমাদের করণীয় কি জীবনে উপলব্ধি করতে পারবে না, জীবনে উপলব্ধি কেউ করতে পারবে না। যদি কোরআনটাকে শুধু অনুবাদটা একটু পড়ার চেষ্টা করে, শুরু থেকে শেষ পর্যন্ত ক্লিয়ার ধারণা অনেকটাই চলে আসবে, তিন ভাগের দুই ভাগ চলে আসবে যে কঠিন সময়ে আপনার করণীয় কি, আমার করণীয় কি। বুঝতে পারেননি? তো সুতরাং বোঝার চেষ্টা করুন। এর পরেতেও যদি আমরা আমাদের লক্ষ্য থেকে হারিয়ে যাই, তাহলে আমাদের কি হবে? ইসনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদের ময়দানে সাহাবা হযরতদেরকে ডাকলেন, ও আমার সাহাবারা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে আদেশ আমি করব, সেই আদেশকে তোমরা যেন অমান্য করবে না, সেই আদেশের বাইরে তোমরা যাবে না। ওহদের ময়দানে আমার আপনার নবী বিশ্ব নবী জনাবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা এই ঘাঁটিটাকে যেন ছেড়ে দেবে না। কোন যুদ্ধে আল্লাহ রাসূলের দন্দন মুবারক শহীদ হয়েছিল? ওহদের যুদ্ধে। কেন? একটা ভুলের কারণে, একটা ভুলের কারণে 70 জনা মুহূর্তের ভিতরে শহীদ হয়েছিল। আল্লাহ রাসূলের দাঁত ভেঙে গিয়েছিল, মাথা ফেটে গিয়েছিল, একটা ভুলের কারণে। আজকে আমরা হাজার ভুল করেছি। আল্লাহ রাসূল তাদেরকে বললেন, তোমরা এই গুহার ভিতর থেকে এই গিরিপথটাকে তোমরা যেন ছেড়ে দেবে না। সাহাবা হুজুররা দেখলেন, কুফাররা যখন পিছু হটে চলে গেল, তখন সাহাবা হুজুররা দেখলেন মুসলমানরা গনিমতের মালগুলো ঘোরাতে শুরু করলো। ওই সময় ওই জায়গাটায় সাহাবা হুজুরদের ভিতরে একে অপরের মতভেদ এসে গেল। কেউ বললো আল্লাহ রাসূলের কথাকে অমান্য করা যাবে না, আল্লাহ রাসূল যতক্ষণ না এখান থেকে না সরে যেতে বলবে ততক্ষণ আমরা এখান থেকে সরে যাব না। আবার একদম সাহাবা বললো, ও মুসলমানরা তোমরা কি দেখতে পাচ্ছ না, আজকে তোমরা এই যুদ্ধের ময়দানে কাফেরেরা পালিয়েছে, কুফফারে কুরাইশরা তারা ময়দান ছেড়ে পালিয়ে গিয়েছে, এখন আমরা গনিমতের মাল পড়ে যাব, গনিমতের মাল পড়াতে আমরা ব্যস্ত হয়ে যাব, সুতরাং আমরা এখান থেকে চলে যাই। এই সময়ের কিছু সাহাবা যখন ওখান থেকে ঘাঁটিটা ছেড়ে দিয়ে গনিমতের মালগুলো পোড়াতে লাগলো, এই কঠিন পরিস্থিতিতে কুফফাররা অন্যদিক থেকে ঘুরে এসে আঘাত করতে লাগলো ঠিক পিছন দিয়ে। আল্লাহ রাসূল যে গলিটাই দাঁড় করিয়ে দিয়েছিলেন যে এটা যেন তোমরা কখনো ছেড়ে দিও না, ঠিক সেই জায়গাটায় সেখান দিয়ে কুফফার বাহিনী ঢুকে পড়েছে। মুসলমানরা তখন হাতে তো কিছুই নেই, তখন গনিমতের মাল কুড়াচ্ছিল। যুদ্ধলব্ধ মালকে গনিমতের মাল বলা হয়। গনিমতের মাল যখন কুড়াচ্ছে, তখন সেই সময় কারো হাতে কিছু নেই, পিছন দিক থেকে আক্রমণ করে মুসলমানদের পুরোপুরি ছত্রভঙ্গ করে দিয়েছে। আল্লাহ রসুল পুরো কাফেরদের মাঝখানে পড়ে গিয়েছে, ঘোষণা হয়ে গেছে আল্লাহ রসুল আমরা হত্যা করে দিয়েছি। সকলে বলুন নাউজবিল্লাহ। এখন কঠিন পরিস্থিতি। এই ঘটনা যখনই ঘটে গেল, ওই গিরিপথে বাকি যে কজন সাহাবা ছিল তারা তাদের সঙ্গে লড়তে লড়তে শহীদ হয়ে গেল। মুসলমানদের উপরে যখন কুফফাররা পিছন দিক থেকে আক্রমণ করে দিল, তারা ছত্রভঙ্গ হয়ে গেল। রাসূল আমার এমন একটা করুণ পরিস্থিতির ভিতরে ঢুকে পড়ল যে কাফেরদের মাঝখানে ঢুকে পড়ে সেখানে রাসূল আমার বেহুশ হয়ে পড়ে গেল, রাসূলের মাথাটা ফেটে গেল এবং দন্দন মুবারক শহীদ হয়ে গেল। মুসলমানদের এত বড় ক্ষতি হয়ে যায়, একটা কথা না মানার কারণে যদি 70 জনের মধ্যে মুজাহিদ যদি শহীদ হয়ে যায়, আজকে মুসলমান যুবক তুমি তোমার জীবনে
একটা বার বুকে হাত দিয়ে চিন্তা করো, তুমি আল্লাহ রাসূলের কটা কথা তুমি অমান্য করেছো। सब्सक्राइब नहीं किए हैं तो नीचे रेड कलर का होगा सब्सक्राइब करें और दबाएं बेल आइकन को ताकि मेरा हर एक अपडेट्स मिले आपको सबसे पहले।